রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম দেশের কোটি কোটি সর্বস্তরের নেতা কর্মী প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যারা ক্ষমতাসীন অপশক্তির ষড়যন্ত্র হুমকি ধমকি উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে শত প্রতিকূলতার মাঝেও নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়ে পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে দেশে অনেকে হতাহত হয়েছেন সিলেটের বালাগঞ্জের ছাত্রদল নেতা সোহেল কুমিল্লার লাঙ্গলকোটের বিএনপি নেতা বাচ্চু মিয়া ব্রাহ্মণবাড়িয়ার ইসরায়েল সহ দেশের বিভিন্ন স্থানে যারা শহীদ হয়েছেন আমি আল্লাহর দরবারে তাদের আত্মার মাকফেরাত কামনা করছি হতাহতদের শোক শোক এবং সমবেদনা জানাচ্ছি গণতন্ত্রকামী মানুষ তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে ইনশাল্লাহ তাদের হত্যাকারীদের বিচার একদিন অবশ্যই হবে সবার একটি চাওয়া ছিল পুলিশি রাষ্ট্রের পরিবর্তে ভোটের মাধ্যমে এমন একটি রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করা যারা জনগণের কাছে করতে বাধ্য থাকবে। কিন্তু জনগণের অপমান অবহেলা অবজ্ঞা করা হয়েছে তিরিশে ডিসেম্বর ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল সকাল আটটায় বিবিসির একটি রিপোর্টের মাধ্যমে সারা দুনিয়া দেখেছে চট্টগ্রাম দশ আসনের লালখান বাজারের একটি ভোট কেন্দ্রে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে ভোট গ্রহণ শুরুর আগেই ভোট কেন্দ্রে ঢোকানো হয়েছে একটি ব্যালট বাক্স অর্থাৎ ভোটের এই বাক্সটি আগের রাতেই সিল মেরে ভর্তি করে রাখা হয়েছিল দেশের প্রায় সব সবকটি কেন্দ্রে একই কাণ্ড ঘটেছে এভাবেই রাতের অন্ধকারে গোপনে ব্যালট বাক্স ভর্তি করে ভোট কেন্দ্রগুলো থেকে পাশের নকল সার্টিফিকেট নিলেও গণতন্ত্রের পরীক্ষায় আওয়ামী লীগ আজ পরাজিত হয়েছে যে ভোটের দিনটি হওয়ার কথা ছিল উৎসবের স্বাধীন দেশে পরাধীন নাগরিকদের উপর আওয়ামী হানাদার বাহিনীর তাণ্ডবে তা পরিণত হয় অধিকার হরণের এক বেদনা বিধুর অভিজ্ঞতায় ভোটে কেন্দ্রে ভোট দিতে গিয়ে অনেককে ফিরে আসতে হয়েছে লাঞ্ছিত অপমানিত হয়ে সত্তর বছর বয়স্ক একজন বয়বৃদ্ধ ঝিনাইদা চার আসনের একটি কেন্দ্রে আওয়ামী সন্ত্রাসীদের বাধার মুখেও ভোট দিতে চাইলে তার গালে চপটাঘাত করা হয় আওয়ামী সন্ত্রাসীরা একজন বৃদ্ধের গালে চপটাঘাত যেন বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্ব ও মর্যাদার গালে চপটাঘাত বাংলাদেশের আবহমান কালের সামাজিক রাজনৈতিক মূল্যবোধের প্রতি কিছু মানুষ যারা ভোট কেন্দ্রে ঢোকার সুযোগ পেয়েছেন কিন্তু নৌকায় ভোট দেননি তারা এখন সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদের রোসা নলে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে চলছে বেপরোয়া লুটপাট গণধর্ষণ করা হয়েছে নারীদের নৌকায় ভোট না দেওয়ার অভিযোগে নোয়াখালীর সুবর্ণচরে একজন চার সন্তানের জননীকে তার স্বামী সন্তানের সামনে আওয়ামীর একদল দুর্বৃত্ত যেভাবে অপমানিত করেছে এই বর্বরতা একাত্তরের মুক্তিযুদ্ধের সময়কালে পাক হানাদার বাহিনীর বর্বরতাকেও হার মানায় প্রিয় দেশবাসী যে কোনোভাবে সরকার গঠন করাই মধ্যেই একটি রাজনৈতিক দলের সাফল্য নির্ভর করে না সরকার গঠন করা একটি রাজনৈতিক দলের অনেকগুলো সাফল্যের একটি মাত্র যারা জনপ্রতিনিধি হিসেবে সরকার গঠন করেন তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কিনা জনগণ তাদের উপরে আস্থাশীল কিনা জনগণের কাছে তাদের জবাবদিহিতা আছে কি না একটি সরকারের গণতান্ত্রিক চরিত্রের জন্য এসব বৈশিষ্ট্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জনগণের চোখে ধুলো দিয়ে ভোটের অধিকার কেড়ে নিয়ে যারা গণতন্ত্রকে রক্তাক্ত করেছেন লজ্জায় ঘৃণায় তাদের মাথা হেট হয়ে যাওয়ার কথা অথচ পুলিশের একটি বিশেষ সুবিধাবাদী অংশ এবং নির্বাচন কমিশনকে ব্যবহার করে আওয়ামী লীগ যেভাবে নিজেরা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেছে তাদের এই কথিত বিজয় গৌরবের নয় বরং তা গ্লানির জাতীয় নির্বাচনের নামে যে তামাশার জন্ম দেওয়া হয়েছে এর মাধ্যমে প্রকৃত অর্থে পরাজিত হয়েছে আওয়ামী লীগ প্রমাণিত হয়েছে তারা জনবিচ্ছিন্ন একটি দল প্রমাণিত হয়েছে সন্ত্রাসী তাদের ক্ষমতায় থাকার একমাত্র শক্তি জনগণের কাছে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে নিজেদেরকে একটি সন্ত্রাসী দল হিসাবে পরিচিত করেছে এই প্রহসনের নির্বাচনে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের পরাজয়ের কিছুই নেই কারণ জয় পরাজয় নির্ধারিত হয় প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতায় প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা তো দূরে থাক তিরিশে ডিসেম্বর আদতে কোনো নির্বাচনই হয়নি বাংলাদেশের ইতিহাসে বিএনপির ইতিহাস স্বাধীনতার ইতিহাস বিএনপির ইতিহাস গণতন্ত্রের ইতিহাস বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার জন্য অস্ত্র তুলে হাতে নিয়েছিলেন হানাদারদের সঙ্গে আপোষ করেননি একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মুক্তির জন্য বার বার স্বৈরাচারী অপশক্তির সঙ্গে লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছেন আপোষ করেননি শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসাবে আমরাও অন্যায় সঙ্গে আপোষ করব না করতে পারি না স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মাত্র কয়েকটি বছর সরকার পরিচালনা করেছিলেন ষড়যন্ত্র আর নানা অপপ্রচার সত্ত্বেও বাংলাদেশের ইতিহাসে তিনি ও তার সরকারের সাফল্য আজও অনিবার্য তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এখনো সকল প্রশ্নের একই একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবার রাষ্ট্র সরকার পরিচালনা করেছেন প্রতিবারই তিনি সরকার গঠন করেছেন জনগণের সমর্থন নিয়ে বারবার প্রমাণিত হয়েছে জনগণ ভোট দেবার সুযোগ পেলেই বিএনপি সরকার গঠনের সুযোগ পায় বিএনপি সরকার কিংবা বিরোধী দল যখন যে অবস্থায় থাকুক জনগণই বিএনপির একমাত্র রাজনৈতিক শক্তি এই শক্তির কাছে সব সময় আওয়ামী লীগ দেশবাসী আমরা আগেই বলেছিলাম দলীয় সরকারের অধীনে নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হবে না হতে পারে না অবৈধ শেখ হাসিনার অধীনে ন্যূনতম গ্রহণযোগ্য কোনো নির্বাচন হওয়া কোনোভাবেই সম্ভব নয় এ কারণেই বিএনপি সহ সকল রাজনৈতিক দল দু সালের পাঁচই জানুয়ারি নির্বাচন বর্জন করেছিল জনগণ বর্জন করেছিল ভোট কেন্দ্র আর এবার জনগণকে ভোট কেন্দ্রে যেতে বাধার সৃষ্টি করেছিল খোদ এই অবৈধ সরকার জনগণের শক্তির উপরে আস্থা রেখে আন্দোলনের অংশ হিসাবে বিএনপি তথা জাতীয় ঐক্য ফ্রন্ট নির্বাচনে অংশ নিয়েছিল আমরা এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম যাতে জনগণ নিজেরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারেন দেশে জনগণের দ্বারা নির্বাচিত সরকার গঠিত হতে পারে অবৈধ ক্ষমতা দখলে রাখতে প্রশাসন ও পুলিশের বিশেষ একটি অংশকে ক্ষমতাসীন অবৈধ সরকার এমনভাবে দুর্নীতিযুক্ত ও কলুষিত করে ফেলেছে এর পরিণাম নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন তাদের আচরণ ছিল সরকার দলীয় সন্ত্রাসীদের মতন এরা কেবল বিএনপি তথা ঐক্যফ্রন্টের বিপক্ষে অবস্থান নেয়নি তাদের অবস্থান ছিল দেশের স্বার্থের বিপক্ষে তাদের অবস্থান ছিল দেশের মানুষের বিপক্ষে তাদের অবস্থান ছিল গণতন্ত্রের বিপক্ষে তবে নানা লোভ ও চাপ উপেক্ষা করেও প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য জনগণের পক্ষে দাঁড়াতে চেয়েছেন আপনাদের প্রতি জনগণের শ্রদ্ধা অদূর ভবিষ্যতেও আপনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবেন জনগণ আপনাদের কাছ থেকে এমনটি আশা করে প্রিয় দেশবাসী এই অবস্থার পরিপ্রেক্ষিতে গণতন্ত্রকামী জনগণ বিশেষ করে আমি আমার দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই পৃথিবীতে অনেক দেশেই অনেক সময় এমন খুনি স্বৈরাচার জনগণের উপর চেপে বসে জনগণের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে তারা কিছু মাস কিছু বছর টিকে থাকতে সক্ষম হলেও তাদের বিদেয় হয় অত্যন্ত নির্মম করুণ পরিণতির মধ্যে দিয়ে এই সরকারও বেশি দিন থাকতে পারবে না তাদের জন্য অপেক্ষা করছে নির্মম ও করুণ পরিণতি তরুণ প্রজন্মের কোটি কোটি ভোটার যারা জীবনে তাদের প্রথম ভোটাধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত হয়েছেন আপনাদেরকে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্রের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় আপনাদের সক্রিয় সমর্থন গণতন্ত্র ও অংশগ্রহণ পুনরুদ্ধারের আন্দোলনকে চূড়ান্ত দিকে নিয়ে যাবে ও মুক্তির যে চলমান দাবি আপনাদের আমাদের এ দাবি বিপুলভাবে জনসমর্থিত এই যৌক্তিক ও নৈতিক দাবির পক্ষে দেশের প্রায় আশি ভাগ মানুষ আমাদের দলের প্রিয় নেতা কর্মী সমর্থক ভাই ও বোনেরা সব কয়টি দল নির্বাচনে অংশগ্রহণ করলেও জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনের কারণেই অবৈধ আওয়ামী সরকার গণতন্ত্র হত্যাকারী হিসাবে তাদের প্রতিষ্ঠিত চরিত্রটি সংশোধনের সুযোগ পেয়েও কাজে লাগাতে তারা ব্যর্থ হয়েছে তারা জনগণের মুখোমুখি হওয়ার সাহস পায়নি বলেই তাদেরকে রাতের অন্ধকারে ভোট ডাকাতি করতে হয়েছে ফলে এই বিজয় আপনাদের আন্দোলনেরই বিজয় জনগণেরই বিজয় জনগণের স্বার্থ রক্ষায় বছরের পর বছর ধরে শত কষ্ট জুলুম নির্যাতনেও আপনারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন অব্যাহত রেখেছেন আপনাদের এই ত্যাগ ওই সংগ্রামের প্রতি আমি গণতন্ত্রের প্রতীক কারাবন্দি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই তবে গণতন্ত্র বিরোধী অপশক্তিকে পরাজিত করে আন্দোলনের চূড়ান্ত বিজয়ের জন্য ক্ষমতাসীন ভোট ডাকাত ব্যাংক ডাকাতের বিরুদ্ধে আমাদেরকে এ লড়াই অব্যাহত রাখতে হবে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়া ও গণতন্ত্রের পুনরুদ্ধার এবং পুনর্নির্বাচনের দাবি আদায় করতে হবে জাতির ক্রান্তি লগ্নে একটি সুসংগঠিত ও জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে জাতীয়তাবাদী শক্তির দায়িত্ব সবচেয়ে বেশি তাই জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতা কর্মী ও সমর্থকের প্রতি আমার আহ্বান আপনারা ঐক্যবদ্ধ থাকুন দাবি আদায়ের সকল কর্মসূচি পালনে সক্রিয় থাকুন সাহস ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকুন গণতন্ত্র হত্যাকারী ষড়যন্ত্রকারী বিবাদ বিরোধ সৃষ্টিকারীদের বর্জন করুন তাদের ব্যাপারে সতর্ক থাকুন আমি আবারও বলছি বারবার বলছি আন্দোলনের চূড়ান্ত সফলতার পূর্ব আমাদের ঐক্যবদ্ধ থাকা আমাদের মধ্যে বিরোধ ও ভুল বুঝাবুঝি সৃষ্টি করতে ক্ষমতাসীন অপশক্তি এখনো নানা অপকৌশল করছে আপনারা এ ব্যাপারে সজাগ থাকবেন বিভ্রান্ত হবেন না গণতন্ত্রের বিজয় হবেই হবে বিজয়ী হবেন জনগণ ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ